পাকিস্তানের প্রধান বিচারপতি অমরতা বন্দিয়াল সুপ্রিম কোর্টকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন, একজন ব্যক্তিকে নয়। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ইনসাফ দেশের শীর্ষ বিচারকদের সাথে সংহতি প্রকাশ করার জন্য সমাবেশ করার ঘোষণা দেওয়ার একদিন পরে প্রধান বিচারপতি একথা বলেন। সিজেপি বলেছিলেন যে আইনসভা ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করা একটি পছন্দনীয় বিষয় নয়, বরং একটি সাংবিধানিক দায়িত্ব, এবং যোগ করেছেন বিচারকদের সংবিধান কার্যকর করার দায়িত্ব। সিজেপি বলেন, সাংবিধানিক প্রয়োগের ক্ষেত্রে আদালত উদাসীন থাকতে পারে না। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নেতৃত্বাধীন সরকার এবং সিজেপির নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পাঞ্জাব নির্বাচন বিলম্বের মামলা শুনানি করার সময় প্রধান বিচারপতি বিবৃতি এসেছে। শুক্রবার মামলা শেষ শুনানির সময় সিজেপি বন্দিয়াল স্পষ্ট করে বলেছিলেন যে সরকার এবং পাকিস্তান তেহরিক ইনসাফের মধ্যে আলোচনা ব্যর্থ হলে সুপ্রিম কোর্ট সংবিধানকে ব্যবহার করে নির্বাচন অনুষ্ঠানের রায় কার্যকর করবে। এ বিষয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খান শনিবার ঘোষণা করেন, আগামী সপ্তাহ থেকে তার দল 14 মে পর্যন্ত প্রতিদিন সমাবেশ করবে। যখন পাঞ্জাবের নির্বাচন সুপ্রিম কোর্টের আদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, লাহোরের লক্ষ্মীচক মেট্রো স্টেশনে তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে ইমরান বলেন, সংবিধান এবং বিচারকদের উপর চাপ সৃষ্টিকারী মাফিয়াদের বিরুদ্ধে এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য এটি সমগ্র জাতির সিদ্ধান্ত। স্পষ্টতই চলমান বিচারিক ও রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি কারো নাম না নিয়ে বলেন, দয়া করে বলবেন না যে আপনি আমাদের সমর্থন করছেন, আমি সুপ্রিম কোর্টের একজন সদস্য মাত্র। তিনি বলেন, সমর্থনটি সুপ্রিম কোর্টের দিকে বাড়ানো উচিত, বরং কোনো ব্যক্তিকে দেওয়া উচিত নয়, যদি আপনি আইন এবং সংবিধানের পক্ষে দাঁড়ান। সিজিপি বলেন, সংবিধানের সুরক্ষা সুপ্রিম কোর্টের মৌলিক দায়িত্ব, এবং যোগ করেছেন যে আদালতের সিদ্ধান্ত যদি চ্যালেঞ্জ না করা হয় তবে তা চূড়ান্ত। প্রধান বিচারপতি সংবিধানকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, কোনো অজুহাত দেওয়া উচিত নয়। শীর্ষ বিচারক বলেন, দেশের নেতা প্রতিষ্ঠান ও জনগণ সংবিধান সমুন্নত রাখতে বদ্ধপরিকর, এবং একই দিনে দেশের নির্বাচন অনুষ্ঠানের অচলাবস্থা কাটানোর লক্ষ্যে রাজনৈতিক নেতারা এ বিষয়ে আলোচনা করছেন। রাজনীতিবিদ বিচারক এবং তাদের পরিবারকে লক্ষ্য করে অডিও ফাঁস সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি মন্তব্য করেন, আপনি শুধু প্রার্থনা করুন। তিনিও মুখে আঙুল রেখে প্রতিবেদককে চুপ থাকার ইঙ্গিত দেন।